হে গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে প্রত্যেক জনে পাবেন হলো $5 করে তাদের নিজস্ব নেটিভ টোকেন USDD। ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেকেই পাবেন। এবং এটার রুলস কি, কোনো প্রকারের KYC করতে হবে না, কোনো প্রকার ডিপোজিট করতে হবে না, সবাই পাবেন। চাইলে আপনি এখানে আনলিমিটেডও করতে পারেন, কিন্তু এখানে আরেকটা রুলস আছে, সেটা হলো দুইটার আগে জয়েন করতে হবে। দুইটার পরে জয়েন করলে কিন্তু আপনি দেরিতে পেমেন্ট পাবেন, এবং দুইটার আগে জয়েন করলে আপনার 16 তারিখের আগেই পেমেন্ট পাবেন। তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট রুলস আমি সব দেখাই দিব A to Z। সো ডোন্ট মিস এনি ওয়ালেটের অফার। প্রত্যেকে জয়েন করবেন, এইখানে আপনারা প্রত্যেকে $5 USDT পাবেন টোকেন। ঠিক আছে, যেটা কিন্তু USDT আমরা বলি সেটাই পাবেন। সো কীভাবে কী করবেন A to Z নিয়ে বিস্তারিত বলবো। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ভাই এখনও জয়েন করেন নাই, অবশ্যই অবশ্যই জয়েন করবেন। আপনার যদি অনলাইন থেকে ইনকাম করার ফ্রিতে ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে পিন করে রাখবেন, যাতে এখানে ফ্রিতে অনেক কিছু শেয়ার করা হয়, যেখান থেকে আপনাদের ভালো একটি ইনকাম হবে। ঠিক আছে, অলওয়েজ আমি ট্রাই করি ভালো ভালো অফার শেয়ার করার, ভালো ভালো এয়ারড্রপ, যেগুলো থেকে আপনাদের ভালো একটা প্রফিট হয়। ঠিক আছে, তো আজকে যে অফারটা এটা আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের অফার লিঙ্ক ওইখানে ক্লিক করলে সরাসরি এরকম একটা পেজে চলে আসবেন। সো এটা একটা গুগল ফর্ম, এখানে কিন্তু আমাদের একটা কাজ আছে। সো কাজটা হলো তাদের ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে, দেন ওই ওয়ালেট থেকে আমাদের কি অ্যাড্রেস দিতে হবে, তারপর এখানে অনেক কিছু স্ক্রিনশট দিতে হবে। তো প্রত্যেকটা জিনিসই ধাপে ধাপে আমি দেখাই দিব। সো ভিডিওটা একটু যদি স্কিপ করেন ভাই, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। সো গাইস, প্রথমত আপনি কী করবেন, সাবমিট ট্রু লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, দেন আপনার গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, দেন ওইখান থেকে তাদের নিজস্ব যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা ডাউনলোড করবেন। দেন ডাউনলোড করার পর এটা ওপেন করবেন, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমি লাইভই দেখাই দিতেছি। তো এখান থেকে আপনাকে কী করবেন, ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে নিচে স্ক্রল করবেন, দেন এখান থেকে আপনার কী দেখাবে আমি সেটা দেখাই। তো আমি নিচে স্ক্রল করলাম, এখানে আপনার দেখেন আই অ্যাগ্রিনে ক্লিক করবেন। তো আই অ্যাগ্রিনে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা নাম দিবেন, নাম না দিলে চলবে, এখানে পাসওয়ার্ড দিবেন 8 ডিজিটালের, এবং এখানে ওই পাসওয়ার্ড রিপিট পাসওয়ার্ডটা আবার দিবেন। ঠিক আছে, তো গাইস পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন, দেন এখানে কিছু মেমোরি পার্স দেবেন, সেমস লাইক ট্রাস্ট ওয়ালেটের মতো। সো এখানে আপনার ব্যাকআপ নাও এখানে ক্লিক করবেন, দেন 12 ডিজিটের কিছু মেমোরি পার্স দিবে, ওই পার্সগুলো আপনারা অবশ্যই সেভ রাখবেন। সো গাইস, আপনারা মনে হয় এখানে কালো দেখতেছেন, তো সমস্যা নেই, আমি এখানে মার্ক করে দেখাতেছি। তো দেখেন এখানে যে আপনার ব্যাকআপ নাও এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে দেখবেন ভিউ দ্য মেমোরি এখানে ক্লিক করবেন। তো ভিউ দ্য মেমোরিতে ক্লিক করার পর দেখবেন 12 ডিজিটের যে কীগুলো আছে, কীগুলো কিন্তু শো করতে আছে। তো আমি যে স্ক্রিনশট নিই আমার কিন্তু স্ক্রিনশট হবে না। তো আপনারা অবশ্যই এই কীগুলো সেভ রাখবেন, সেভ রাখার পর আপনারা কী করবেন, আর্লি ব্যাকআপ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার কিন্তু এগুলো বসাইতে হবে, যে 11 নম্বর কী ছিল, 12 নম্বর কী ছিল। সো আমি এগুলো দেখাইতেছি। তো এটা আপনারা বসাইতে পারবেন সবাই, যদি না পারেন তাহলে আপনারা যদি টাস্টরে যেভাবে বসাইতে ওইভাবে, যে 11 নম্বর কী ছিল, 12 নম্বর কী ছিল, এগুলো আপনারা এখানে দেখবেন নিচে কতগুলো অ্যান্সার আছে, মানে কতগুলো পার্স, ওই পার্স থেকে বসাতে হবে। ঠিক আছে, আপনারা দেখে নেবেন, আগেরটা স্ক্রিনশট রাখবেন। সো এখানে আপনি স্ক্রিনশট রাখার পর, যেমন প্রাইভেট কিডে আপনার 12 ডিজিটের যে প্রাইভেট কিডে স্ক্রিনশট রাখবেন, এটা হলো এক মোবাইলে হয় না, অন্য একটা ফোনে। সো স্ক্রিনশট রাখার পর আপনি ওইখান থেকে দেখে দেখে নেবেন যে 12 নম্বর কী ছিল, 11 নম্বর কী ছিল, 10 নম্বর কী ছিল। ঠিক আছে, তো এগুলো বসানোর পর নেক্সট স্টেপে ক্লিক করবেন, এখানে নেক্সট স্টেপ। তো এখানে ক্লিক করার পর আমি দেখাই যাচ্ছি, তো এখানে ক্লিক করার পর সরাসরি ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। সো ওয়ালেট ক্রিয়েট করার পর এখানটা আপনি কী করবেন, দেখেন এখন আপনার বর্তমানে এখানে কাজ শেষ। সো আপনি সরাসরি টেলিগ্রামে চলে আসবেন, দেন টেলিগ্রামে চলে আসার পর এখান থেকে আপনার ফর্মটা ওপেন করবেন। সো ফর্মটা ওপেন করার পর এখান থেকে দেখেন, সো গাইস ফর্মটা ওপেন করার পর এখানে দেখেন মার্কেট প্লেস একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আপনারা কপি করবেন। ঠিক আছে, আমি কপি করে নিতেছি। তো কপি করে নেওয়ার পর এখান থেকে সরাসরি কী করবো, তাদের যে ওয়ালেটটা আছে ওয়ালেটে চলে আসবো, দেন এখান থেকে দেখেন ডিসকোভারি একটা অপশন আছে। সো এখানে ক্লিক করবেন, দেন এই যে উপরে URL সার্চ এখানে ক্লিক করে আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন। সো পেস্ট করে তারপর এখানে সার্চে ক্লিক করবেন, দেন ইন্টারে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখান থেকে তার কিন্তু একটা ওয়ালেট অ্যাপ্রুভ করতে হবে। তো আমরা অ্যাপ্রুভে ক্লিক করলাম, দেন এখান থেকে দেখে দেখেন আমাদের কিন্তু নিজস্ব যে ওয়ালেট ডাউনলোড করতে বলতেছে ওইটার লিঙ্ক দিছে। ঠিক আছে, তার মানে আমাদের অ্যাকাউন্ট ওয়ালেটটা ভেরিফাই। তো তারপর আমরা আবার ফর্মে চলে আসবো, দেন এখানে দেখেন আরেকটা ছোট্ট লিঙ্ক দিছে, এই লিঙ্কটা আমরা কপি করবো, দেন কপি করার পর আবার ডিসকোভারিতে চলে আসবো। ঠিক আছে, তো এখানে আবার আমরা সার্চ দিব, দেন সার্চে দেওয়ার পর এখান থেকে আবার ইন্টারে ক্লিক করবো। তো আমরা আবার অ্যাপ্রুভে ক্লিক করলাম, দেন এখানে তাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। সো এখানে দেখেন একটা 3 ডট আইকন, দেন কানেক্ট, দেন আমাদের কী করবো ট্রোন লিঙ্ক এখানে সাবমিট করবো। দেন আমরা কী করবো, যে ওয়ালেটটা ক্রিয়েট করার সময় পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, দিয়ে দেওয়ার পর আপনার কিন্তু এখানে প্রোফাইল অপশনে ক্লিক করবেন, দেন এখানে আমরা কী করবো কনফার্মে ক্লিক করবো। তো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করবো।
তো কনফার্মে ক্লিক করে দেন। দেন পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম আমি ওইটা দিয়ে নিতেছি। এখন খোলার সময় যে পাসওয়ার্ডটা আমাদের লাগছিল ওই পাসওয়ার্ডটা আমরা দিয়ে নিতেছি। সো গাইস পাসওয়ার্ডটা আমি দিয়ে নিলাম, এখন আমরা কনফার্মে ক্লিক করব। দেন আমাদের কিন্তু এখন ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? তো দেখতে পারতেছেন এখন এটার কাজ নাই। এখন আমরা আবার সরাসরি ফর্মে চলে আসবো। তো চলে আসার এখান থেকে দেখেন টেলিগ্রাম চ্যানেল একটা লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সরাসরি তাদের নিজস্ব যে টেলিগ্রামটা আছে ওই টেলিগ্রামে আমাদের নিয়ে যাবে। সো এখানে নিয়ে আসার পর দেখেন তাদের কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখানে দিয়ে দিয়েছে যে USDT-র অফার, ঠিক আছে? এখানে কিন্তু তারা কিন্তু সবাইকে পেমেন্ট করবে এবং এটা কিন্তু 16 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে? তো সব কিছু দেখাই দিবে। আর এর আগের রাউন্ড কিন্তু শেষ হয়ে গেছে, দ্বিতীয় রাউন্ড যারা পাই মানে জয়েন করছে তারা কিন্তু এখানে পেমেন্ট পেয়ে পড়ছে $5 করে। তো প্রত্যেকেই জয়েন করবেন, মিস করবেন না একজন। তো এখানে জয়েনে ক্লিক করবেন, দেন এখান থেকে নিচে স্ক্রল করবেন, দেন ছোট্ট একটা স্ক্রিন শট নেবেন, ঠিক আছে? এটা লাগবে। তো নেওয়ার পর আপনি কী করবেন, আবার সরাসরি তাদের আবার ফর্মে চলে আসবেন। দেন টেলিগ্রাম গ্রুপ একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। তো খেয়াল করুন এখানে আমি কী করলাম, জয়েনে ক্লিক করবো, ঠিক আছে? গ্রুপে জয়েন করার পর দেখেন উপর একটা মানে তাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে এখানে ক্লিক করবো। দেন এখানে দেখেন আমার কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা এখন যারা জয়েন করি সবাইকে এখানে দেখাবে, তারা একটা স্ক্রিনশট নেবে। তো স্ক্রিনশট নেওয়ার পর আবার সরাসরি ফর্মে চলে আসবে। তো গাইস ফর্মে চলে আসার পর এখান থেকে আমরা কী করবো, ডিসকার্ডে ক্লিক করবো। দেন ডিসকার্ডে ক্লিক করবার আমরা ডিসকার্ডে জয়েন করতে হবে। ডিসকার্ডে কিন্তু অনেকেই জয়েন হতে পারেন না, সো সবাই দেখে নেন। তো এখানে তাদের গ্রুপটা এখন আসেনি, তো এখন আসা পড়ছে, ঠিক আছে? আমরা অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবো। দেন গাইস আমাদের এরকম আসবে, নিচে ভেরিফাই একটা অপশান আছে, এখানে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে কী করবো, যে তালা দেখা যাচ্ছে এখানে আমরা তালাটা সিলেক্ট করে দিব। দেন আমাদের কিন্তু এটাও কমপ্লিট। এখন আমরা কী করবো, সরাসরি ফর্মটা ওপেন করবো, দেন নিচে আসবো। তারপর ডিসকার্ডের UID দিতে বলতেছে। তো ডিসকার্ডের যে আপনার ইউজার নেমটা ওইটা বিসরে বার করবেন কীভাবে আমি সেটা দেখাই। এখানে যে দেখেন ডট আইকন, তারপর এখানে ম্যান আইকন, দেন এই যে আপনার ইউজার নেমটা আছে না, এটি পুরো সেম এই পুরোটা দিতে হবে ডিসকার্ডের ইউজার নেম, ঠিক আছে? এটা হলো আপনার। সো এরকম আর কি ইউজার নেমটা আপনার থাকবে। তো আমি আমার ডিসকার্ড ইউজার নেমটা দিয়ে নিতেছি। দেন গাইস এখান থেকে আপনাকে কী করতে হবে, ডিসকার্ডে যে আপনার চ্যাট অপশন আছে দেখেন আমি দেখাই যাচ্ছি, তাদের যে নিজস্ব গ্রুপটা জয়েন করছে না এই চ্যাট অপশন একটা আছে, তো আমি দেখা যাচ্ছি। তো এখানে খেয়াল করুন এখানে ডট আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে দেখেন একটা চ্যাট অপশন আছে। সো আমি দেখা যাচ্ছি এখানে চ্যাট অপশনটা, তো চ্যাট অপশনে ক্লিক করা লাগবে। এখানে ওয়েলকাম দেখতেছেন, এই ওয়েলকাম অপশনে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর এরকম আসবে, এখানে আপনি কী করবেন, যে কোনো একটা কিছু লিখবেন। যেমন আমি একদম স্বরূপ হাই লিখলাম, ঠিক আছে? তো হাই লেখার পর এখানে আপনি কী করবো, যে একটা স্ক্রিনশট নিব। তো দেখেন স্ক্রিনশট নেওয়ার পর এখানতে আমরা কী করব, তো স্ক্রিনশটা যে নিলাম আমরা সরাসরি আবার ফর্মটা চলে আসব। দেন এখান থেকে আমরা কী করব, যে এখানে দেখেন আমরা যে চ্যাট অপশনে গিয়ে আমরা যে একটা মানে স্ক্রিনশট নিলাম, তো আমরা ওটা সিলেক্ট করবো, অ্যাটাচ ফাইলে ক্লিক করব। দেন আমরা এখান থেকে কী করব, যে গুগল ড্রাইভ এখানে আছে, তো আমরা এখানে মাই ড্রাইভে চলে আসব। তো এখানে দেখেন ব্রাউজার, তো আপনাদের এখানে ফাইল অপশন আসতে পারে। তো ফাইলে ক্লিক করে আপনাকে কী করবো, যে ডিসকার্ডে যে আমরা চ্যাটিং অপশনটা স্ক্রিনশট নিলাম ওইটা আমরা এখানে সিলেক্ট করে দিয়ে দিব। তো গাইস আমি ডিসকার্ডের যেই স্ক্রিনশটটা নিচ্ছি আমি ওটা এখানে আপলোড করে দিলাম। তো আপলোড করে দেওয়ার পর আমাদের কিন্তু ডিসকার্ডের কাজটা এখন অলরেডি শেষ হওয়ার পর্যায়ে। তো দেখেন আমার কিন্তু ডিসকার্ডে এটা আপলোড হয়ে গেছে। এখন আমরা কী করবো, আবার নিচে স্ক্রোল করবো। তো নিচে স্ক্রোল করার পর দেখেন টেলিগ্রাম যে আমরা জয়েন হলাম ওইটা আমরা ইউজার নেম দিতে হবে। তো টেলিগ্রাম ইউজার নেম তো সবাই জানেন কীভাবে বের করতে হয়, তো আমি দিয়ে নিলাম। দেন এইখানে দেখেন আমরা টেলিগ্রামে যে জয়েন করছি, তারপর আমার যে নামটা শো করছিলো, ঠিক আছে, আমি ওই স্ক্রিনশটটা যে রাখছি ওইটা আমাদের দিতে হবে। তো দেখেন অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম, দেন আমি আবার গ্যালারি থেকে আপলোড করে দিব। তো আমি আমার গ্যালারিটা ওপেন করলাম, তো আমি কিন্তু প্রায় আমার ওই ছবিটা আমি আপলোড করে দিলাম, ঠিক আছে? আপলোড করে দেওয়ার পর আমরা আবার নিচে স্ক্রোল করবো। দেন আমরা যে তাদের চ্যানেলে জয়েন করছি এইটাকে আমরা স্ক্রিনশট দিয়ে আবার যেটা নিলাম ওইটা আমরা আপলোড করবো। তো আমি আবার ব্রাউজার ক্লিক করে ফাইলে ক্লিক করে দিলাম, দেন আমি গ্যালারি সিলেক্ট করে দিলাম। তো গাইস আমি কিন্তু 3টা স্ক্রিনশট আপলোড করে দিলাম। তো এখন যে মেইন কাজটা, যেটা স্যার আপনি পেমেন্টই পাবেন না, ওইটা হলো আপনার এই ট্রোন লিঙ্ক থেকে কিন্তু অ্যাড্রেসটা দিতে হবে। সো এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমাদের কপি করে দিতে হবে। তো এটা কীভাবে দেবেন, সরাসরি তাদের অ্যাপটা ওপেন করবেন, দেন যে ওয়েবসাইটের সাথে আমরা কানেক্ট করলাম এই যে ওয়েবসাইটটা এখানে কিন্তু অটোমেটিক নিয়ে আসবে। তো গাইস তাদের ওয়েবসাইটে চলে আসলাম, দেখেন প্রজেক্টটা কি স্ট্রং। তাদের একটা করে NFT সেল হয়ে যাচ্ছে প্রায় $290, ঠিক আছে, যারা যেটাকে আমরা USDT বলি, ঠিক আছে? USD যেটা আমরা USDT বলি, USDT মানে USDD আর USDT সেমস এক, ঠিক আছে? তো এখান থেকে আমরা কী করবো, প্রোফাইল অপশনে ক্লিক করবো। দেন প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে কী করবো, দেখেন যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আমরা কপি করবো। এখানে আমাদের মূলত যে ওয়ালেট আছে এখানে আমরা যে $8 পেমেন্ট করবো, ঠিক আছে? তো এখান থেকে আমরা এটা কপি করলাম,
দেন কপি করার পর এইখান থেকে কি করব অ্যানসারে ক্লিক করব এই অ্যানসারে জায়গা আমরা কিন্তু অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করব তার আগে আপনারা দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা যেহেতু আমার সব কিছু দেওয়া কমপ্লিট তাই আমরা কি করব সাবমিটে ক্লিক করব দেন সাবমিটে ক্লিক করার পর আমাদের কিন্তু এই কাজটা মোটামুটি প্রায় শেষ ঠিক আছে তো এখন আমরা পেমেন্টের আপডেটের জন্য অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফর্মটা সাবমিট করে ফেলছি আর আজকে 2টার আগে আপনারা সাবমিট করতে হবে তাহলে আপনার 16 তারিখের আগে পেমেন্টটা পাবে তো এখানে আপনারা প্রত্যেকে আনলিমিটেড কিভাবে করবেন দেখেন এখানে আপনারা ওয়ালেট লিঙ্কটাকে এটা আপনারা দুমাল্টি ইউজ করে ক্লোন করতে পারেন সো সব কিছু কিন্তু ক্লোন করতে পারেন তারপর টেলিগ্রাম আইডিও তো অনেকেরই আছে তো ফর্ম লিঙ্কটা এখানে এটা কপি করে দেন আপনারা দেখেন যে একটা ব্রাউজার আছে মিনি ব্রাউজার এখানে আপনারা কী করবেন পেস্ট করে দেবেন দেন আবার সেমস লাইক অন্য একটা জিমেল কানেক্ট করে আপনারা এখানে আবার সেমস লাইক ফর্ম ফিল আপ করতে পারেন তাহলে প্রতিটা অ্যাকাউন্টে $5 করে USD পাবেন যেটা কিন্তু আপনার ইনস্ট্যান্টলি সেলার করে প্রফিটটা নিয়ে নিতে পারবেন যখন অফারটা ইন্ড হবে ঠিক আছে আর 16 তারিখে তারা পেমেন্টটা করবে তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট অবশ্যই কোপাই দিবেন অফারটা কিন্তু খুবই ভালো সো এতটাই ছিল এটার আপডেট তো নেক্সট আপডেট দেখা হবে এটার পুরোপুরি যে পেমেন্ট প্রুফটা নিয়ে সো ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।